গৌরা পূর্বপাড়া সর্বজনীন শ্মশানকালী মায়ের বাৎসরিক পূজা ও স্বেচ্ছায় রক্তদান শিবির, সাথে গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান। গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে প্রতি বছরের ন্যায় এবছরও গৌরা পূর্বপাড়া সর্বজনীন শ্মশানকালী পূজা কমিটি ও গৌরা পূর্বপাড়া কালীমাতা সংঘের উদ্যোগে গৌরা পূর্বপাড়া কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে 70তম বর্ষের সর্বজনীন শ্মশানকালী মায়ের বাৎসরিক পূজা ও স্বেচ্ছায় রক্তদান শিবির, সাথে গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান। আশাকর্মী, ICDS কর্মী ও দিদিমণি এবং ছোট্ট শিশুদের ব্যাগ, চকলেট প্রদান, প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের 6 দিন ধরে চলছে নানান বিনোদনমূলক অনুষ্ঠান। এই পূজা উপলক্ষে কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 60 থেকে 65 জন রক্তদাতা রক্তদান করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণ ও মানুষের সমাগম বিশেষভাবে লক্ষ্য করা যায়। বিভিন্ন গুণীজনদের সমাগমে অনুষ্ঠানের দিনগুলি সুন্দর ও মুখরিত হয়ে উঠেছে। দাসপুরের গৌরা পূর্বপাড়া থেকে শুভেন্দু চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা। সত্য জেনে এগিয়ে থাকুন। আপনার একটা রক্ত বাঁচাতে পারে একটা জীবন, তাই আসুন স্বেচ্ছায় রক্তদান করে নিজে মহান হন আর উদ্যোগে সামিল হন, আর অন্যকেও এই মহান উদ্যোগে সামিল হতে উৎসাহিত করুন। অনুষ্ঠান করেছি, গতকাল মায়ের পুজো হয়েছে এবং মনের মধ্যে কখনো এই ধরনের চিন্তা ভাবনা করি না। আমরা জানি যে আমাদের কখনো কোনো জিনিসের প্রয়োজন হলেই ও এমনি এমনি পেয়ে যাবো, কিন্তু আবার দেখুন এক এক সময় এমনই হয়ে যায় যে হাতের সামনে জিনিস থেকেও কিন্তু আমরা পাই না। শ্মশানকালী সর্বজনীন পূজা এবং দীর্ঘ 70 বছর ধরে চলছে, সূচনা হয়েছিল 1953 বাংলা ১৭৬০, সেই থেকে ধারাবাহিকভাবে মানে পূজা অনুষ্ঠান করছে এবং মাঝখানে 1978 বন্যাতে বছর দুই বন্ধ ছিল, তারপর এখন ভালোভাবেই চলছে। মানুষের সাড়া কেমন পাওয়া যাচ্ছে এখানে? এখানে শুধু পাড়া, আমাদের পাড়া নয়, পাড়া অন্যান্য পাড়ার লোকেরাও পর্যন্ত জনসাধারণ সবাই আগ্রহ সহকারে এখানে আসেন এবং তারা উদ্দীপনা সহকারে আমাদের পূজা সর্বদিক দিয়ে আর্থিক কায়িক সব দিক দিয়ে সহযোগিতা করেন। কী কী সমস্যাগুলো কনসিডার করেছেন? আমরা প্রত্যেক বছরই রক্তদান শিবিরের আয়োজন করি, গরিব দুস্থ ব্যক্তিদেরকে যতদূর সম্ভব আমরা বস্ত্র দান করি। এবছর আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কচিকাঁচা শিশুদেরকে ব্যাগ দানের ব্যবস্থা করেছি। আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে? আগামী দিনে রক্তদান তো একটা মহৎ কাজ, জীবনদান এটা কম্পালসারি থাকবেই, এবং আরও আমরা যাতে দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়াতে পারি সেই চেষ্টা আমরা করছি। আজকে কতজন রক্ত দিলেন? আজকে রক্ত দিয়েছে প্রায় 60 থেকে 65 জন। কোন ব্লাড ব্যাংক এসেছিল? কোন ব্লাড ব্যাংক এসেছে? ঘাটাল, ঘাটাল ব্লাড ব্যাংক আসলে সেটা আসলে পাঁচকুড়া পিতপুর পূর্ব মেদিনীপুর। আপনার নাম? আমার নাম শ্রী বিভূতিভূষণ মাইতি। কী পদে রয়েছেন? আমি এখানকার এই পূজা পূজার যে উৎসব কমিটি আছে সেই উৎসব কমিটির চেয়ারম্যান, আর আমি আগে আজ থেকে 18 বছর আগে আমি রিটায়ার করে গেছি। আমি আগে হাই স্কুলে, সরকারি হাই স্কুলে শিক্ষক ছিলাম, সহকারী ছোট্ট ছোট্ট, আর যখন ওদের জন্যই উপহার তো ওদের হাতিয়ার দেখে বাহ।